বিরতির পর স্বাগত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে পশ্চিম লোকসভা নির্বাচনে নির্বাচনী কার্যালয়ের আজ উদ্বোধন হয়। জানা গেছে সেটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়, শুধুমাত্র নির্বাচনী যে সমস্ত বৈঠক এবং বিভিন্ন আলোচনার ক্ষেত্রে এই নির্বাচনী কার্যালয়টিকে ব্যবহার করা হবে। আজ তার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপস্থিত ছিলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যালয়ের আজ উদ্বোধন হয়, অস্থায়ী নির্বাচনী কার্যালয়, যেখানে মন্ত্রী থেকে বিধায়ক প্রত্যেকেই উপস্থিত ছিলেন। যারা এই নির্বাচনী কমিটিতে রয়েছেন প্রত্যেককেই আজ দেখা গেছে সেখানে। এই গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন তারা শোনাবো। আজকে উদ্বোধন আমরা সবাই জানি যে আজকে তো লোকসভা নির্বাচন, আমাদের সেন্ট্রাল এখানে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো এবং তার আগে আমরা পুজো পাঠ করে এখানে আজকে পুজো হয়ে গেল। তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী, আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন, আর বিস্কল সিদ্ধুতে আমাদের মহারানী কৃতি সিং দেবকর্মা মহোদয়া তারা দাঁড়িয়েছেন। দুটো সিটি আমরা জিতব। এখানে আজকে নির্বাচন অফিস উদ্বোধন হলো, আমাদের কাজকর্ম এখান থেকে সব চলবে এবং থ্যাংক ইউ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজ ফিতে কেটে এই অস্থায়ী ভবনটির উদ্বোধন করা হয়েছে, যেখানে রণকৌশল নিয়ে মূলত আলোচনা হবে। প্রায় প্রতিদিন যারা নির্বাচনী কমিটিতে রয়েছেন তাদেরকে নিয়েই আলোচনা হবে, কিভাবে বিভিন্ন বুথে কাজ করা হবে, কিভাবে জনসংযোগ করা হবে, কোন জায়গায় কোন কর্মসূচিটি ঠিক করা হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু এবার এই অস্থায়ী ভবনে আলোচনা হবে বলে এই নির্বাচনী কার্যালয়টি তৈরি করা হয়েছে। 2023 সালেও এটি নির্বাচনী কার্যালয় তৈরি করেছিল বিজেপি, তৎসঙ্গে লোকসভার আগেও পশ্চিম আসনে একটি নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছে। আজ একটি পুজোর মধ্য দিয়ে এই ভবনটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।